নিউ কোচবিহারের একটি অখ্যাত জায়গা হল কোচবিহার শালবাগান। মরা তোরসা নদীর তীরে অবস্থিত এই শালবাগান, আর এই মরা তোরসা নদী ও এই শালবাগানকে বাঁচানোর জন্যে এখানকার কিছু মানুষকে নিয়ে একটি সংস্থা নিয়েছিল এক অভিনব প্রয়াস। এই প্রয়াসে সামিল হতে আমরাও হাজির হয়েছিলাম কোচবিহারে। আর এই মরা তোরসা নদীর তীরেই সমাপ্তি হয়েছিল ইতিহাসের এক করুণ ঘটনার। কী সেই ঘটনা তা জানতে হলে দেখুন সম্পূর্ণ ভিডিওটি। নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন সফরের উদ্দেশ্য নিয়ে চলে এসেছি শিয়ালদা স্টেশন, আর আমার এবারের গন্তব্য কোচবিহার। তো আমার কোচবিহার যাওয়াটা একটা শুধু বেড়ানোর উদ্দেশ্য নিয়ে না, আরও একটা বিশেষ কারণ আছে কোচবিহার যাওয়ার। তো সেই কারণটা আমি বলবো আপনাদেরকে পরে। একটা নতুন অভিজ্ঞতা সঞ্চয় করার উদ্দেশ্য নিয়ে আমি যাচ্ছি কোচবিহার, সেটা কোচবিহারে গিয়ে আমি জানাবো আপনাদের। আর তার সাথে তো রয়েছেই কোচবিহারের যেসব দর্শনীয় স্থানগুলো আছে সেগুলো বেড়ানো, সেই বেড়ানোর ভিডিও নিয়ে তো অবশ্যই আসবো। রাত 11:20-এর পদাতিক এক্সপ্রেসে আমরা যাব কোচবিহার। ঘড়িতে বাজে এখন 10:30, সবাই জমায়েত হয়ে গেছি আমরা শিয়ালদহ স্টেশন। ঠিক সময়েই ট্রেন ছেড়ে দিল শিয়ালদহ স্টেশন থেকে। টিটি এসে এখন সবার টিকিট চেক করছেন। যেহেতু রাতের ট্রেন, তাই সবাই খাওয়া দাওয়া করে এসেছিলাম। ট্রেনে এসে একটু গুছিয়ে নিয়ে শুয়ে পড়লাম সবাই। নিউ জলপাইগুড়ি স্টেশন ছাড়ার পর থেকেই জানলার দুপাশে দেখা যাচ্ছে উত্তরবঙ্গের সেই চেনা পরিচিত দৃশ্য। দুপাশেই চা বাগান, ট্রেন দাঁড়িয়ে আছে এখন জলপাইগুড়ি স্টেশনে। আর এই জলপাইগুড়ি স্টেশন থেকে নাকি কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। সিগন্যাল দিয়ে দিয়েছে ছাড়বে এবার ট্রেন। আসছে তিস্তা নদী, পেরোচ্ছি এখন আমরা তিস্তা রিভার ব্রিজ। পাহাড়ে তিস্তার এক রূপ, আর সমতলে এসে তিস্তার আরেক রূপ। চওড়ায় কতটা বিস্তৃত এই তিস্তা নদী দেখলে চোখ জুড়িয়ে যায়।
চলে এসেছি আমরা নিউ কোচবিহার জংশন, ট্রেন ঢুকছে এখন নিউ কোচবিহার জংশনে। সাড়ে বারোটায় আমরা নামলাম নিউ কোচবিহার জংশনে। আমরা ওয়েট করছি এখন এখানে নিউ কোচবিহার জংশনে। তো এখান থেকে আমরা যাব শালবাগান বলে জায়গা আছে, সেই শালবাগানে যাব। উল্টো দিক থেকে বেরিয়ে যাচ্ছে নিউ আলিপুরদুয়ার শিয়ালদা তিস্তা তোরসা এক্সপ্রেস। এই ট্রেনেই আমরা ফিরবো, ফেরার দিন এই তিস্তা তোরসা এক্সপ্রেসেই আমরা ফিরবো। চলে যাচ্ছে তিস্তা তোরসা এক্সপ্রেস। আমাদের শালবাগান যাওয়ার গাড়ি পাঠিয়ে দিয়েছে আমাদের টোটো, এই বসে আছি সব টোটোতে আমরা এখন। আর ওখানে সেগুনের ফার্নিচার আমাদের একদল পৌঁছে গেছে, ওরা আগে হয়ে গেছে। আমরা আর একটা ফার্নিচার তো সজন আছি, তারা যাবো আর ঘুরে যান সেগুন বাগান। না না, ওইটা আমার জন্য আমরা চলে এসেছি নিউ কোচবিহার শালবাগানে। আর আমাদের এখানে আসার মূল উদ্দেশ্যটা এবার আপনাদেরকে বলি, এই শালবাগানে প্রত্যেক বছর একটি থিয়েটার ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়। তো সেই ফেস্টিভ্যালেই অংশগ্রহণ করতে আমরা কলকাতা থেকে এসেছি, চন্দ্রদীপ নাট্যদল। আর আমি চন্দ্রদীপ নাট্যদলের একজন সদস্য। আর যেটা বলছিলাম যে একটা নতুন অভিজ্ঞতা সঞ্চয় হবে আমার এই এখানে এসে, তার কারণটা হলো আমরা এতদিন থিয়েটার করেছি, মঞ্চে করেছি, আলো ছিল সেখানে, সাউন্ড ছিল। তো এখানে একটা অভিনব ব্যবস্থা এনারা করেছেন, সেটা হলো গিয়ে থিয়েটারটা হবে দিনের বেলায় এই শাল জঙ্গলে, এখন অনুষ্ঠিত হচ্ছে এখানে, যে উল্টো দিকে গেট দেখা যাচ্ছে শাল জঙ্গলে। আর রাতের বেলায় পুরো থিয়েটারটা অনুষ্ঠিত হবে মশালের আলো, এবং মশলার আলোয় সেটা হবে এখানে যে মঞ্চটি করা হয়েছে এই মঞ্চের উপরেই মশালার আলোয় অনুষ্ঠিত হবে থিয়েটার নাট। আর এইখান থেকে সমস্ত দর্শকরা থাকবেন এর উপরে। তো এটাই একটা নতুন অভিজ্ঞতা হবে আমাদের, যে এইরকম একটি মঞ্চে নাটক অভিনয় করার। আর এখন দিনের বেলায় অনুষ্ঠান চলছে এইখানে এই শাল জঙ্গলে, দিনের বেলা সূর্যের আলোয় আর রাতের বেলায় মশালের আলোয়। চলুন আমরা একটু দেখে আসি দিনের বেলায় কি অনুষ্ঠান হচ্ছে এদের। থাকার জন্য যে বন্দোবস্ত এরা করেছে, এই যে এখানে সব সার দিয়ে টেন্ট লাগানো রয়েছে, এই টেন্টেই আমাদের থাকার ব্যবস্থা করা হয়েছে। আমাদের এই টেন্টটা, আমাদের এই টেন্টেই আমরা সবাই আছি এখানে, আমাদের সম্পূর্ণ দল এই টেন্টেই আছে। এই সমস্ত জায়গায় টেন্ট লাগানো রয়েছে, এই টেন্টেই আমাদের রাত্রিবাসের ব্যবস্থা করা হয়েছে। শালবাগান নদী, এই শালবাগান নদীর উপরই মঞ্চ তৈরি করে হবে অনুষ্ঠান।
এই শালবাগান নদী পেরিয়ে চলে এলাম এপারে। এবার প্রবেশ করছি যেখানে দিনের বেলা থিয়েটার চলছে সেখানে। প্রবেশ করছি আমরা শালবাগানে। পুরোটাই জঙ্গল, আর এই জঙ্গলের মধ্যেই অনুষ্ঠিত হচ্ছে শালবাগান জঙ্গল থিয়েটার। একদিকে চলছে নাটক, আর একদিকে চলছে ছোটদের ছবি আঁকার আসর। সত্যি অসাধারণ একটি ভাবনা, আমরা অভিভূত এই জঙ্গল থিয়েটার মানে উদ্যোক্তাদের এই আয়োজন দেখে। পরিবেশের সঙ্গে একাত্ম হয়ে যে থিয়েটারটা করা যায় তা আমাদের কাছে কল্পনার বাইরে ছিল। আমাদের চন্দ্রদীপ নাট্যদলের পরিচালক সে প্রদীপ গুহ ঠাকুরতা আছেন আমার সামনে, ওনাকে জিজ্ঞাসা করব আমরা ওনার এই আয়োজন, এই জঙ্গল থিয়েটার, এই শালবাগান জঙ্গল থিয়েটারের এই আয়োজন কেমন লাগে বলুন। শালবাগান জঙ্গল থিয়েটার আমার কাছে এক অভিনব নাট্যোৎসব বলে মনে হয়েছে। ভারতবর্ষে আর কোথাও এরকম উৎসব হয় কিনা আমার জানা নেই, সম্ভবত হয় না। এরা যেটা করছে সেটা হচ্ছে জঙ্গল বাঁচাতে এবং নদী বাঁচাতে। এখানে নদী আছে, তার নাম হচ্ছে মরা তোষা, স্থানীয় লোকেরা বলে মরা তোষা। সে মরা তোষাকে বাঁচাতে এবং এই জঙ্গল বাঁচাতে তাদের এই নাট্য উৎসব, তারা এটা নিয়ে বোধ হয় চতুর্থ বর্ষ। এবং আমার কাছে যথেষ্ট ভালো লাগলো, এরা দুটো ভাবে নাটক করে। একটা হচ্ছে দিনের বেলা হচ্ছে এই শালবাগানে সূর্যের আলোয়,
এখানে বৈদ্যুতিক আলো কোনো ব্যবস্থা নেই। আর সন্ধ্যাবেলা যেটা করে সেটা হচ্ছে এই বড়া তোষার উপরে মাচা বেঁধে মশালের আলোয় সেটা নাটক হয়। এই দুটো জিনিসই খুব অভিনব বলে মনে হলো এবং আমি ইচ্ছা প্রকাশ করলাম যে আমরা এরকম একটা অভিনব নাট্য উৎসবে আসব। তো যাই হোক, এসে ভালো লাগছে, খুব সুন্দর পরিবেশ। আপনি বলুন, আপনার কেমন লাগলো এই আয়োজন? জঙ্গলের মধ্যে এরকম একটা নাট্যমেলার আয়োজন আমার কাছে বেশ নতুন লেগেছে। এরকম তো খুব একটা শুনি না বা আমি ব্যক্তিগতভাবে কখনো দেখিনি। আজকে এখানে কোচবিহারে এসে আমার সৃষ্টির যে পরিকল্পনা এবং যে প্রযোজনা হচ্ছে তাতে যে বিভিন্ন দল জেলা এবং পশ্চিমবঙ্গের বাইরেও যে দলগুলো এসছে এবং তারা কাজ করছে মোকাবিলা নাট্য নাটক সব মিলিয়ে, এটা একটা অভিনব প্রয়োজন এবং আমার সত্যি খুব ভালো লাগছে। এবং এদের আরও সমৃদ্ধি আমি আশা করছি। হ্যাঁ, কেমন লাগলো আপনাদের কুচবিহার অনার্স সৃষ্টির এই জঙ্গল থিয়েটার ফেস্টিভ্যালের এই আয়োজন? তো আমরা এখন এখান থেকে একটু বেরিয়ে যাচ্ছি। আমাদের অনুষ্ঠান আছে সন্ধেবেলা, আমাদেরটা হবে মশালের আলোয়। এখন যেটা হলো থিয়েটার চলছে সূর্যের আলোয়, থিয়েটার চলছে। আর আমাদের অনুষ্ঠান যেটা হবে সেটা হবে মশালের আলোয়, ওই নদীর উপরে যে মঞ্চে। তো আমরা সদ্য এসেছি এখানে, এবার একটু আমরা ফ্রেশ হয়ে নেব, নিয়ে তারপরে তৈরি হব আমাদের অনুষ্ঠানের জন্য। আমার পিছনে এই যে নদীটা দেখা যাচ্ছে, যে নদীর উপর আজকের এই অনুষ্ঠানটি হবে, নদীটির নাম হচ্ছে মরা তোর্ষা। আর এখানকার স্থানীয় মানুষরা এই নদীটিকে বলে মরা তোর্ষা। এই নদীকে বাঁচাতে আর এই শাল জঙ্গল, পিছনে যে শাল জঙ্গল, এই শাল জঙ্গলকে বাঁচাতেই এই কুচবিহার অনার্স সৃষ্টির এই অভিনব আয়োজন। আমার পিছনে দেখা যাচ্ছে এই যে চারটে বাঁশ লাগানো আছে, বাঁশের খুঁটি, আর ঠিক তার উপরে একটা শামিয়ানা দেখা যাচ্ছে। এই যে শামিয়ানাটা লাগানো আছে, দেখুন ঠিক মনে হচ্ছে একটা পায়ের চিহ্ন, পা। এই জায়গাটির একটা ইতিহাস আছে। এই জায়গাটিতে এখানে শেষ সতীদাহ হয়েছিল। সতীদাহ প্রথা এইখান নিয়ে হওয়ার পরেই পুরোপুরি বন্ধ হয়ে গেছে। লাস্ট সতীদাহ এখানে, এইখানে, এই জায়গাতেই। তাই জন্য এইখানে এই শামিয়ানাটা টাঙানো রয়েছে এইভাবে। তৈরি হচ্ছে আস্তে আস্তে মঞ্চ, মশালগুলো সব জ্বালিয়ে দেওয়া হয়েছে। এই জ্বলছে অল্প অল্প আলো মশালের, আর একটু পরেই শুরু হবে এই মশালের আলোয় নাটক। এখানে জমায়েত শুরু হয়ে গেছে, আস্তে আস্তে কিছু লোকজন জায়গাটা ভেজা রয়েছে, একটু দুর্ঘটনা ঘটতে পারে, আপনারা একটুখানি পেছনের দিকে চলে যাবেন, এটা অনুরোধ প্লিজ। আমি আমাদের সুবর্ণধাই পরিমল বাবুকে দু চার কথা বলবার জন্য অনুরোধ জানাচ্ছি। স্যার, অনার্স সৃষ্টিকে অনেক অনেক ধন্যবাদ। বনের মধ্যে, জঙ্গলের মধ্যে পরিবেশকে ভালোবেসে যে এই অনুষ্ঠানগুলো করা হয় বা ওরা করছে, গোটা বাংলায় এরকম কোনো কোনো সংস্থা এটা করে না। অনুষ্ঠানের জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আমরা অনার্স সৃষ্টির সাথে আছি, আগামী দিন যে মূল্য
শুরু হয়ে গেছে মশালের আলোয় অনুষ্ঠান সন্ধ্যেবেলায়। এখন বাচ্চাদের একটা অনুষ্ঠান হলো, অনেক লোকের জমায়েত হয়েছে, অনেক দর্শক এসেছে দেখতে এই অনুষ্ঠান। আমরাও তৈরি, আমরাও আমাদের অনুষ্ঠান করবো, আর একটু পরেই শুরু হবে আমাদের অনুষ্ঠান। তো চলুন এখন এবার মশালে তাই বাবার হয়ে বকা যখন কাজটা তুমি করতে হবে, তাই না? আচ্ছা আমি এমন কি করেছি বলতো যে তুমি এত রাতে ছুটে আসলো? তোমাকে আমারও তো বাবা, আর আমার বুঝি কোনো দায়িত্ব নেই। খুব ইচ্ছা ছিল সুমন্ত বাবুর প্রচেষ্টায় আসতে পেরেছি, যার জন্য আমরা নিজেদের খুব ধন্য মনে করছি। বেলা সূর্যের আলোয় জঙ্গলের মধ্যে নাটক, রাত্রিবেলা নদীর উপর মাছা বেঁধে মশালের মধ্যে নাটক আমি দেখিনি, বললাম ভারতবর্ষ হয় কিনা জানি না, তবে এটা আমার কাছে অদ্ভুত ভালো লেগেছে। আমি বছর দেড়েক হলো শুনেছি ব্যাপারটা, এবং তখন থেকে একটা লোভ হচ্ছিল যে এখানে যদি আসতে পারি একটুখানি দেখতাম কীরকম ব্যাপারটা, কারণ যা হয় এগুলো কখনো দেখিনি, অভিজ্ঞতা নেওয়ার একটা ব্যাপার থাকে। সুমন্তবাবুর চেষ্টা এবার একটা হয়েছে, আমরা এসছি, আমরা দেখলাম, অদ্ভুত সুন্দর লাগলো। আর এটা তো অভিনব, মানে এই জাতীয় নাট্যোৎসব সত্যি সত্যি অভিনব। আমি শেষ হলো আজকের মশালের আলোর অনুষ্ঠান, আর মশালের আলোর অনুষ্ঠান শেষ হওয়ার পরেই এখানে জমে উঠেছে ক্যাম্প ফায়ারের আসর, এখানে চলছে দুরন্ত একটি ক্যাম্প ফায়ার। চলুন দেখি এবার আমরা ক্যাম্প ফায়ার। ক্যাম্প ফায়ার শেষ হয়ে যাওয়ার পরেই আমরা ডিনার করে শোয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, কিন্তু হঠাৎই এই জঙ্গল ছাল জঙ্গল থেকে প্রাণে একটা শিয়ালের পাল পুরো ডেকে উঠল, আর সেটার জন্যে আমরা বেরিয়ে এসেছি শিয়াল দেখার জন্যে। এখানে এসে এখন দেখতে পাচ্ছি না, আমরা চুপ করে গেছে, আর আমাদের হাতে যেহেতু আলো রয়েছে এই আলো দেখে সব পালিয়েছে। দেখুন আমরা ডিনার শেষ করে বেরিয়েছিলাম শিয়াল দেখতে, তো শিয়াল দেখতে বেরিয়ে অবশেষে দেখা হয়েছে শিয়ালের, দুটো শিয়াল দেখেছিলাম। ওরা জাস্ট আমরা টেন্টে ঢুকে পড়বো ঠিক সেই সময় দুটো শিয়াল অন্ধকার থেকে বেরিয়ে এসে একেবারে হ্যাঁ বেরিয়ে এসেছিল আমাদের যে চিৎকারেই ওরা আবার নদীটার দিক থেকে একদম আবার জঙ্গলের দিকে ঢুকে গেছে। তো শিয়াল ফিয়াল দেখে এসে এবার আবার শুয়ে পড়লাম, শুয়ে পড়বো এবার, কাল সকালে আমরা এখান থেকে বেরিয়ে যাব, বেরিয়ে আগামীকাল আমরা উঠব কুচবিহার ইউথ হোস্টেল, আর ইউথ হোস্টেল থেকে আমরা বেরোবো আগামীকালের ট্যুরে। তো আজকের মতো
গুড নাইট, আবার কথা হবে আগামীকাল। গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম শালবাগান নিউ কোচবিহার। খুব সকালে উঠে পড়েছি, একটু সকালের এই পরিবেশটা দেখব বলে, কারণ আজকে আমরা আরেকটু পরে বেরিয়ে যাবো এখান থেকে, বেরিয়ে সোজা চলে যাব কোচবিহার রাজবাড়ির কাছে আছে কোচবিহার ইউথ হোস্টেল, এই ইউথ হোস্টেলে চলে যাবো এখন আমরা। তাই একটু সকালবেলার এই পরিবেশটা দেখতে চলে এলাম এখানে। কাল রাতে দুটো শেয়াল দেখেছিলাম ওইখানটায়, ওই জায়গাটায় দেখেছিলাম, আর সকালবেলা ভাবলাম যদি কিছু শেয়াল দেখতে পাই, বললো জঙ্গলে গেলে দেখা যাবে, এখন আর জঙ্গলে যাবো না, একটু চা খেতে বেরোলাম, চাটা খেয়ে এসে আর কিছুক্ষণ পরে বেরিয়ে যাবো। চলুন, সময় হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে পড়ব, চলে যাব শালবাগানের এই পরিবেশ ছেড়ে, একটা সুন্দর অভিজ্ঞতা সঞ্চয় করে আজ আমরা চলে যাব এই শালবাগানকে বিদায় জানিয়ে। আবার আসব ভবিষ্যতে কখনো যদি সুযোগ হয়। তো আমার এই পর্বটি, এই শালবাগান পর্বটি এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে আমার কথা হচ্ছে আমার পরবর্তী পর্বে, খুব শিগগিরই আবার কথা হচ্ছে আপনাদের সঙ্গে, কেননা আমরা এখান থেকে চলে যাব ইউথ হোস্টেল। ইউথ হোস্টেলে গিয়ে আমাদের লাগেজ ট্যাগেজ রেখেই আমরা বেরিয়ে যাব, বেরোবো বক্সা জয়ন্তী, এই বক্সা টাইগার রিজার্ভটা ঘোরার জন্য। তাহলে আপনাদের সঙ্গে কথা হচ্ছে আমার আমার পরের পর্বে। যাওয়ার আগে একটু চলে এলাম এখানকার এই শাল সেগুনের যে জঙ্গলটা, ফরেস্টের ফরেস্ট ডিপার্টমেন্টের যে জঙ্গলটা, এই জঙ্গলটা একটু ঘুরতে চলে এলাম। পুরো সেগুন গাছের জঙ্গল চারিদিকে, এই যে ওনারা বললো একটু ঘুরে আসতে, তাই একটু ঘুরে দেখে গেলাম এই জায়গাটা, সুন্দর জায়গাটা। শালবাগানকে বিদায় জানিয়ে আমরা এবার চললাম কোচবিহার রাজবাড়ির কাছে, কোচবিহার ইউথ হোস্টেলে।